আমরা দেশ বলতে সত্যি কি বুঝি? অ্যাটলাসের পাতা জুড়ে ছড়িয়ে থাকা একটা প্রকাণ্ড ম্যাপ, যে ম্যাপে ছোটবেলায় হন্যে হয়ে নিজেদের বাড়িটাকে খুঁজতাম, কোনো দিন খুঁজে পাইনি আমাদের নীল দেওয়ালের বাড়িটা। তবে খুঁজতে খুঁজতে একদিন বড় হয়ে গেলাম আর বুঝলাম আমি আদতে বাড়ি নয়, খুঁজে পেতে চেয়েছি নিজের অস্তিত্বকে। আমাদের অজান্তেই কখন যেন দেশের সাথে চুপিসারে জুড়ে যায় আমাদের অস্তিত্ব, আর একবার জুড়ে গেলে স্বাধীনতা দিবসের মেঘলা সকালে পাড়ার কোনো অনুষ্ঠানে যখন কেউ খুব সুরে গেয়ে ওঠে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, হঠাৎ কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে, মনে হয় এই গান তো আমারও, এই দেশ তো আমারও, এই উদযাপনে আমিও তো সমানভাবে আছি। আলাদা করে জাতীয়তাবাদের পাঠ পড়েনি আমাদের প্রজন্ম, আমরা পরাধীন ভারতবর্ষকে দেখিনি, আমরা স্বাধীনতা সংগ্রাম দেখিনি, আমরা দেশ ভাগ দেখিনি, তবু আমরা আমাদের মতো করে দেশকে বুঝি, আর বুঝি যে স্বাধীনতার উদযাপনে আমরা আমাদের ফিকে হয়ে আসা দেশাত্মবোধ রোজ একবার করে ঝালিয়ে নিতে চাইছি, সে স্বাধীনতা তার মূল্য হারাতে বসেছে অচিরেই। যে দেশে আমাদের ব্যক্তি স্বাতন্ত্র প্রতিদিন প্রশ্নের মুখে পড়ে, যে দেশে আমরা স্বাধীন নই, সে দেশকে স্বাধীন ভাবতে আজ কোথাও যেন বাধে। যে দেশে আজও ধুলো মাখা চটে বসে কেটে যায় পথ শিশুর শৈশব, প্রবল ভোগবাদের হাতছানির মাঝে তারা ন্যূনতমটুকুও পায় না। যে দেশে আজও বিপুল জনরাশি নিঃশব্দে দেখে মিছিলে হাঁটা নগ্নতা, বিকারগ্রস্ত যৌনতার কাছে চড়া দামে বিকিয়ে যায় কিছু শরীর। এই মাটি সেই মিছিল দেখেছিল মায়ের শরীর সশব্দ নগ্নতা, শিথিল পায়ে ক্রুদ্ধ বলি রেখা, এক লহমায় লজ্জিত হিংস্রতা, নেই মনে নেই আগুন গতিবিধি, আজ ইতিহাস চোখের পাশে ঝুড়ি, দেশ যদি হয় মাতৃ প্রতিনিধি, সব মায়েরাই অঙ্গে মণিপুরী। যে দেশে আজও একটা পরিপাটি লাল নীল সংসার পেতে পারে না সমকামী যুগল, তাদের স্বপ্নগুলো মুখ থুবড়ে পড়ে কাটা খোপে বাঁচা সমাজের চাপে। যে দেশে শুধুমাত্র মাতৃভাষার শিক্ষা লাভের কারণে ছাত্রীদের উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার ঔদ্ধত্য দেখাতে পারে কোনো এক প্রতিষ্ঠান, সে দেশে কোন স্বাধীনতার উদযাপন করব আমরা? তিরঙ্গা পতাকায় মোড়া স্বাধীনতা তো আমাদেরও বড় প্রিয়, তবু আজ কেন বারবার মনে হয় দীর্ঘ সংগ্রামের দ্বারা অর্জিত এই স্বাধীনতা তখনই প্রাসঙ্গিক হবে যখন সেই স্বাধীনতার হাত ধরে উচ্চারণের অধিকার পাবে এদেশের প্রতিটি মানুষ, উচ্চারিত হবে তাদের ইচ্ছেগুলো। আমাদের বঞ্চনার ইতিহাস দীর্ঘ, আমাদের চলার পথ সুকঠিন, তবু তো বহু কিছু অর্জন করেছে আমরা। আপামর দেশবাসীকে মহামারীর ভয়াল কোপ থেকে রক্ষা করতে এদেশে তৈরি হয়েছে আমাদের নিজস্ব প্রতিষেধক। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা কত দুরূহ কাজের সরলীকরণ করেছি আমরা, কিছুদিনের মধ্যেই চাঁদের মাটি ছুঁতে চলেছে আমাদের চন্দ্রযান, প্রযুক্তির হাত ধরে অনেক এগিয়েছি আমরা, হয়তো বুদ্ধিতে মননে চেতনায় সব ক্ষেত্রেই অতিক্রম করেছি অনেকটা পথ, তবু যেটুকু অসাম্য রয়ে গেছে, হাতে হাত রেখে না হয় মুছে ফেলি সব,
একে অপরের জন্য একটু না হয় সহজ হই সবাই। আমরা যদি একটু উদার হই, একটু সহিষ্ণু হই, একটু সহৃদয় হই, আমরা ঠিক একদিন পরস্পরকে বহুকাঙ্ক্ষিত সেই স্বাধীনতার একটা থালি অন্তত উপহার দিতে পারব। 76 পেরিয়ে আরও বহু 76 নীল আকাশের বুকে উড়বে প্রতীকী পতাকা, আমাদের ইচ্ছের রং মেখে। নবজীবন রস ধারে জয় হে জয় হে জয়।